প্রিয় পঞ্চম শ্রেণীর শিক্ষার্থীরা কেমন আছো সবাই? আশা করি তোমরা সবাই ভালো আছো এবং বাসায় আছো এবং আমাদের অনলাইনে ক্লাসগুলো নিয়মিতই করে যাচ্ছ। তো আজকে আমি তোমাদের একটা নতুন অনুশীলনী অধ্যায় তিন থেকে অর্থাৎ অনুশীলনী তিন থেকে তোমাদের অঙ্ক করাবো। অনুশীলনী তিনে আছে চার প্রক্রিয়া সম্পর্কিত সমস্যাগুলি। চার প্রক্রিয়া অর্থাৎ প্রক্রিয়া চিহ্ন চারটি, যোগ বিয়োগ গুণ ভাগ, এই চার প্রক্রিয়া সমস্যা নিয়ে আমি তোমাদের আলোচনা করব। তো এখানে প্রথমে আছে আমাদের সরল করো, সমস্যা সমাধান করো বা সরল করো, সমস্যা সমাধান করো, এর আর এক নাম হলো সরল করো। তাই সরল অঙ্ক করতে হলে আমাদের কিছু নিয়মকানুন প্রয়োজন আছে, নিয়মকানুন জানার দরকার আছে এবং কিছু সূত্রাবলী আছে। এই সূত্রাবলী যে আমাদের আগে জানতে হবে, যে সূত্রাবলী আমরা সবাই জানবো, তারপর আমরা অঙ্ক শিখবো বা অঙ্ক করব। তো খেয়াল করো সবাই, সূত্রটা কি এখানে আমি বোর্ডে লিখে দিয়েছি তোমাদের সুবিধার জন্য, এটা আমি আলোচনা করতে পারতাম। এটি আমাদের আজকে কি পাঠ শিরোনাম, বট মাস, বট মাস। এইটার আলোচনা যদি আমরা করতে পারি তাহলে আমরা এই সরল অঙ্ক সহজেই করতে পারব। এই সহজে করার জন্য আমি এই বট মাসের ব্যাখ্যাটা এখানে আলোচনা করছি। খেয়াল করো সবাই, বট মাস, বট মাসের প্রথম অক্ষর কি বি, তাহলে বি দেয়া ব্রাকেটস, ব্রাকেটস, ব্র্যাকেট না ব্র্যাকেটস, ব্র্যাকেট মানে বন্ধনী, একটা ব্র্যাকেটস বন্ধনীগুলো। তো বন্ধনী আবার এখানে অনেকগুলা, একটা হচ্ছে প্রথম বন্ধনী, এই যে প্রথম বন্ধনী, দ্বিতীয় বন্ধনী, তৃতীয় বন্ধনী, বি দিয়া ব্র্যাকেট, অর্থাৎ ব্র্যাকেটের কাজ আগে করতে হবে। সরল অঙ্কে ব্র্যাকেটের কাজ আগে করতে হবে। তো ব্র্যাকেট হলো বন্ধনী, বাংলা হয়েছে বন্ধনী। বন্ধনী তিন প্রকার, আরও বন্ধনী আছে, রেখা বন্ধনী আছে, এটা ব্যবহার তোমাদের নাই, এই জন্য আমি এখানে তুলি নাই, খেয়াল করো। তারপরে বট মাসের বিয়ের পরে কি ও, ও দেওয়া হলো অফ, অফ মানে এর, বাংলায় হলো এর, এর কাজ করব। এর কাজটা আসলে গুণের কাজের মতোই, এর কাজটা গুণের কাজের মতোই, গুণ করব। তারপর ডিতে ডিভিশন, ডিতে ডিভিশন মানে ভাগ, ডিতে ডিভিশন ভাগ। প্রথমে আমরা বন্ধনী কাজ করব, পরে এর কাজ করব, তারপরে ভাগের কাজ করব। ভাগের কাজ শেষ, এখন কার কাজ করব, এম খেয়াল করো, বট মাস, এম, এমতে মাল্টিপ্লিকেশন, এমতে মাল্টিপ্লিকেশন মানে গুণ। তাহলে ভাগের পরে আমরা কার কাজ করব, গুণের কাজ। তারপরে কি আছে, এ, এতে অ্যাড অথবা এডিশন, অ্যাড বা এডিশন, অ্যাড বা এডিশন অর্থ যোগ। তাহলে গুণের কাজের পরে আমরা যোগের কাজ করব, কিসের কাজ করব, যোগের কাজ। তারপর সর্বশেষ কি আছে, এস, এসতে সাবস্ট্রাকশন, এসতে সাবস্ট্রাকশন মানে বিয়োগ, আমরা বিয়োগ, সর্বশেষ বিয়োগের কাজ করব। আবার খেয়াল করো, প্রথমে আমরা বন্ধনীর কাজ করব, তারপরে এরের কাজ করব, তারপরে ভাগের কাজ করব, তারপরে গুণের কাজ করব, তারপরে যোগের কাজ করব, তারপর বিয়োগের কাজ করব। এখন বন্ধনীর ভিতরে যদি বন্ধনীর কাজ করব, বন্ধনীর ভিতরে আবার থাকবে কি, যোগ বিয়োগ গুণ ভাগ। তো যোগ বিয়োগ গুণ ভাগের ভিতরে যেটা সিরিয়াল আগে আসে ওটাই করতে হবে। প্রথমে যদি গুণ থাকে, যোগ থাকে, বিয়োগ থাকে, তাহলে আমরা গুণের কাজ করব, অথবা অন্য একটা অঙ্ক থাকে ভাগ আর বিয়োগ, তাহলে ভাগের কাজ আগে করব। আর এক অঙ্কে আছে ভাগ আছে, যোগ আছে, বিয়োগ আছে, তাহলে ভাগের কাজ করব, তারপরে যোগের কাজ করব, তারপরে বিয়োগের কাজ করব, ওখানে গুণ নাই গুণের কাজ করব না। তো খেয়াল রাখতে হবে বট মাস, এটা ব্যাখ্যা, বিতে ব্র্যাকেট, ওতে অফ, ডিতে ডিভিশন, এনতে মাল্টিপ্লিকেশন, এতে এডিশন বা অ্যাড, এসতে সাবস্ট্রাকশন। এইটা যদি তোমরা ব্যাখ্যাটা করতে পারো তাহলে কোনটার পর কোন কাজ তোমরা সহজেই করতে পারবে। এইবার আমি তোমাদের সুবিধার জন্য দুইটা অঙ্ক বোর্ডে করে দিয়েছি, খেয়াল করো। প্রথম এক নং অঙ্ক, অনুশীলনী তিনের এক নং অঙ্কটা, 42 বিয়োগ 15 ভাগ 9 যোগ 2,
তার আগে কার কাজ করতে হবে আমাদের এই সূত্র অনুযায়ী ব্র্যাকেট বন্ধনী তো এখানে কি ব্র্যাকেট আছে এই যে ফার্স্ট বন্ধনী আছে বন্ধনী আছে ভাগে আছে যোগ আছে এখন যদি বলো স্যার কার কাজ আগে কার কাজ বন্ধনী এই যে বন্ধনী কাজ করব 42 থেকে 15 বাদ দিলে 27 তারপর বাকি যা আছে এগুলো লিখে দিব ভাগ 9 যোগ 2 এখন এখানে কাজ আছে ভাগ আর যোগ তো ভাগ আর যোগের ভিতরে কার কাজ আগে দেখো এখানে এই যে ভাগ এই যে হলো যোগ তাহলে আগে ভাগের কাজ এই ভাগের কাজ করব 27 কে 9 দিয়ে ভাগ করলে 3 আর বাকি যা আছে সব লিখে দিব এখন কার কাজ সর্বশেষ যোগ যে স্যার আপনাদের বুঝাইছেন সর্বশেষ বিয়োগের কাজ যদি এগুলো থাকে সিরিয়ালে তো বিয়োগের কাজ শেষে কিন্তু এখানে তো বিয়োগ নেই তাহলে এই জন্য কার কাজ আগে এখানে আছেই শুধু যোগ তাহলে বিয়োগ করবো কোথায় থেকে 3 আর 2 5 উত্তর 5 পরের অঙ্ক খেয়াল করো 2 নং এটা একটু বড় অঙ্ক খেয়াল করো 500 বিয়োগ 125 গুণ 3 যোগ 18 গুণ 6 এটা আবার ফার্স্ট ব্র্যাকেটের ভিতরে আছে কি কি ব্র্যাকেট ফার্স্ট ব্র্যাকেট অর্থাৎ প্রথম বন্ধনী তাই কার কাজ করবো আগে প্রথম বন্ধনী কাজ এই 500 লিখছি বিয়োগ প্রথম বন্ধনীর ভিতরে আছে গুণ যোগ গুণ এখানে গুণের কাজ যোগের কাজ আর গুণের কাজ তাহলে গুণের কাজ আগে হবে কারণ আমরা এখানে সূত্র শিখেছি গুণের কাজ আগে তাই গুণ করবো তিন আর 125 গুণ করলে 375 তারপর এই যোগ এই 18 আর 6 গুণ করলে 108 এক লাইনেই দুইবারে গুণের কাজ করতে হবে তারপর 500 এই দুইটা যেহেতু কি যোগ আসলে এখানে আমি যোগের কাজ করতেছি না কার কাজ বন্ধনী কাজ যদি বলো স্যার আগের লাইনে তো বন্ধনী কাজ করেছি বন্ধনী কাজ শুরু করেছি কিন্তু শেষ হয় নাই এই লাইনে শেষ হবে দেখো 375 আর 108 যোগ করলে 483 এইবার এই 500 থেকে 483 কি বুঝাইছে বিয়োগ এই যে বিয়োগ করেছি 17 তো প্রিয় শিক্ষার্থীরা এই সূত্রটা তোমাদের মুখস্থ করতে হবে এটার ব্যাখ্যা জানতে হবে এটা ব্যাখ্যা জানলেই তোমরা যে কোনো অঙ্ক বানিয়ে দিই বা যে কোনো অঙ্ক আসো তোমরা পারবা তো আশা করি তোমরা আমার কথাগুলো মনোযোগ দিয়ে শুনেছো দেখেছো এবং আরও দেখবে আরও দেখবে এটাই তোমাদের ভারী কাজ অনুশীলনী 3 এই তারিখ লিখে এই অঙ্কগুলো তোমরা করে রাখবে তো প্রিয় শিক্ষার্থীরা এটাই তোমাদের বাড়ির কাজ হোমওয়ার্ক তা আজকে মতো এখানে ক্লাস শেষ করছি ভালো থেকো সুস্থ থেকো এবং বাসায় থেকো এই প্রত্যাশায় এখানে শেষ করছি।